টানা এক বছর মঙ্গল গ্রহে কাটাবেন ক্যানাডার একজন বিজ্ঞানী। প্ল্যান শেয়ার করেছেন, আর শেয়ার করেছেন সেই বায়োলজিস্ট, অর্থাৎ যে বিজ্ঞানী যেতে চলেছেন আর কি। তো তিনি তো ভীষণই এক্সাইটেড, আর তার এই খবরে সমানভাবে এক্সাইটেড তার আশেপাশের মানুষজনও। মহাকাশ নিয়ে চিরকালই একটা আগ্রহ দেখা যায়, চিরকালই পৃথিবীর মানুষজনের যেন একটা আলাদাই আগ্রহ যে মহাকাশে কি রয়েছে আর সেখানে কিভাবে দিন কিভাবে রাত, সব কিছু পৃথিবীর থেকে ঠিক কতটা আলাদা, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু সবসময় একটা আলাদা উন্মাদনা। ছেলেবেলা থেকেই চাঁদ মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে, তবে এবারে বাস্তবে সেই অসাধ্য সাধন করলেন কেলি হ্যাস্টন। এক বছরের জন্য মঙ্গল গ্রহের সফরে যাচ্ছেন ক্যানাডিয়ান এই বায়োলজিস্ট। যদিও ছোটবেলা থেকে লাল গ্রহে থাকার নাকি সেরকম কোনো কল্পনাই তার ছিল না, কিন্তু কিভাবে এই সুযোগ তার কাছে চলে এলো সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন কেলি নিচে। তবে যে মঙ্গল গ্রহের কথা আমরা সাধারণত ভাবছি, মানে এইটা শুনে আপনিও যে মঙ্গল গ্রহের কথা ভাবছেন, আসলে কিন্তু এটা সেই মঙ্গল গ্রহ নয়। আসলে হাউস্টনে একটি নির্জন এলাকায় তৈরি করা হয়েছে মঙ্গল গ্রহের মতো বসতি। নাসার একটি প্রজেক্টে সামিল হচ্ছেন কেলি হ্যাস্টন এবং তার আরও তিন সঙ্গী। আগামী দিনে পৃথিবীর কোনো মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে পারেন, সেক্ষেত্রে তাদের ঠিক কীরকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে বা কোন কোন প্রতিকূল অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হতে পারে, সেই সমস্ত কিছুকে অনুমান করে নাসা তৈরি করেছে আর্টিফিশিয়াল জায়গা। কেলি জানিয়েছেন যে আগামী এক বছর তারা সেখানেই কাটাবেন। কেলি বলেন যে আমি খুব এক্সাইটেড, আবার একই সঙ্গে মনে হচ্ছে যে বাস্তব বড্ড কঠিন হতে চলেছে। আমেরিকার স্থায়ী বাসিন্দা হওয়ার সুবাদেই এই অভিনব সুযোগ এসেছে গবেষক কেলি হ্যাস্টনের কাছে। এই কৃত্রিম মঙ্গল গ্রহের নাম দেওয়া হয়েছে দুন আলফা। এটি একটি 3D পদ্ধতিতে তৈরি 1700 স্কোয়ার ফুটের এলাকা, যেখানে বেডরুম, জিম, কমন রুম, বাগান সহ সমস্ত কিছুই থাকবে, আর সেই বাগানেই চাষ করতে হবে তাদের। নাসার এই মঙ্গল মিশনের চারজন একে অপরকে চেনেন না। কেলি ছাড়াও এই মিশনে যাচ্ছেন একজন চিকিৎসক, একজন ইঞ্জিনিয়ার এবং একজন নার্স। কেলি হ্যাস্টনকে এই গ্রুপের কমান্ডার পদ দেওয়া হয়েছে। এক বছর ধরে একসঙ্গে একেবারে নির্জন এলাকায় তাদেরকে থাকতে থাকতে কিভাবে তারা একে অপরকে মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার। আর এর জন্য তাদেরকে এক মাস আগে থেকে ট্রেনিংও দেওয়া হবে, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে আসল মঙ্গল গ্রহ না হলেও মঙ্গল গ্রহের মতো, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো সব মিলিয়ে কেমন যায় এই পুরো বিষয়টা সেটাই এখন দেখার, আর সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন কেলির পরিচিত মানুষজনও। আপনাদের কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশানে। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।